Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 22. Amra shikchilam male or female word ba he group or she group er word. Orthat amra gender shikchilam masculine or feminine gender. Ekhane ki ache dekho, write the opposite naming word of the naming words given below. Orthat ekhane je naming word ta deya ache tar opposite naming word tomader likhte boleche. তার মানে কি এখানে যদি তোমাদের মেল ওয়ার্ডটা দেয়া থাকে তোমাদের ফিমেলটা লিখতে হবে আর যদি ফিমেল ওয়ার্ডটা দেয়া থাকে তোমাদের মেলটা লিখতে হবে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ তোমাদের সুবিধার জন্য একটা করে দেওয়া আছে দেখো কি করে দেওয়া আছে ব্রাদার সিস্টার এখানে ব্রাদার লেখা ছিল ব্রাদার মানে ভাই অর্থাৎ এটা মেল ওয়ার্ড আর তার অপোজিট হবে কি সিস্টার এটা ফিমেল ওয়ার্ড এইভাবে তোমাদের বাকিগুলো করতে হবে দেখো এখানে আছে সন সন মানে পুত্র বা ছেলে তাহলে কন্যা বা মেয়ে কি ডটার এখানে তোমরা ডটার লিখবে কিং কুইন তোমরা সবাই জানো লায়ন লায়নেস লায়ন মানে সিংহ লায়নেস মানে সিংহী এরপর আছে আঙ্কেল আঙ্কেল সাথে কি হয় এর অপোজিট নেমিং ওয়ার্ড আন্ট তোমরাও সবাই জানো এটা নেফিউ নিজ নেফিউ হচ্ছে মেল ওয়ার্ড নিজ হচ্ছে ফিমেল ওয়ার্ড ডটার এটা সনে যখন ডটার হয়েছে তাহলে ডটারে সন হবে ম্যান ওম্যান মাদার ফাদার কক কক মানে মোরগ হেন মানে মুরগি এই পর্যন্ত তোমরা আজকে সুন্দর করে পেন্সিল দিয়ে তোমাদের বইতে করবে আর তোমরা শব্দগুলো এবং তাদের স্পেলিংগুলো তাদের মানে সহ শিখবে সবাই ভালো থাকবে বাই